ছয় মাসের শিশু সন্তানকে বিক্রি করে দিলেন বাবা উদ্ধার করলেন মা চট্টগ্রামের সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ আব্বাস জানা গেছে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের সন্তানকে বিক্রি করে দেন পরে স্ত্রীর অভিযোগ পেয়ে তাকে আটক করে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ এরপর জিজ্ঞাসাবাদ শেষে ছয় মাস বয়সী শিশুটি উদ্ধার করা হয় উদ্ধার হওয়া শিশুর মা গণমাধ্যমকে বলেন আমার স্বামী প্রায় সবসময় আমাকে মারধর করে সে আমাকে টাকা পয়সা দেয় না সবশেষ গত সোমবার রাতে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় আমি খোলা আকাশে সারারাত বৃষ্টিতে ভিজে কাটিয়েছি পরদিন সবার অগছরে সে আমার সন্তানকে বিক্রি করে আমি বিষয়টি থানা পুলিশকে জানালে তারা তাকে আটক করে পরে পুলিশ বুধবার আমার শিশুকে উদ্ধার করে পুলিশ জানায় মঙ্গলবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের শিশুকে চন্দনাইসের দোহাজারি এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করেন আব্বাস এ ঘটনায় তার স্ত্রী ওই দিন রাতে চান্দগাঁও থানায় অভিযোগ দায়ের করেন এরপর রাতেই আব্বাসকে আটক করা হয় তার দোয়া স্বীকারোক্তিতে বুধবার বিকালে দোহাজারি থেকে শিশুটিকে উদ্ধার করা হয় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইনুর রহমান গণমাধ্যমকে বলেন নিজের সন্তান বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে তার দেওয়া তথ্যে যন্ত্রনাইস উপজেলা থেকে বাচ্চাটিকে উদ্ধার করা হয় সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম